খতম পাঁচ পাক সেনা হামলার জবাবে শত্রু বাংকার উড়িয়ে দিল ভারত। পাকিস্তানকে তাদের ভাষাতেই জবাব দিল ভারত। বুধবার রাতে পুঞ্চ সেক্টরের সীমান্তের ওপারে থাকা একাধিক পাক সেনার বাংকার গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় জওয়ানরা। একই সঙ্গে খতম হয়েছে পাঁচ পাক সেনা। গত কয়েকদিন ধরে পুঞ্চ সেক্টরে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাকিস্তান। এই বাংকারগুলি সেই কারণে এনেছিল পাক সেনা। সেগুলি গুঁড়িয়ে সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার কাজ করেছে ভারত। কয়েকদিন আগে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। পরিষ্কার জানিয়েছিলেন, পাকিস্তান যদি সীমান্তে শান্তি নষ্ট করার কাজে চেষ্টা করে তাহলে ভারতও চুপ করে বসে থাকবে না, জবাব তারা দেবে। সেনাপ্রধানের সেই হুমকি যে ফাঁকা বুলি ছিল না তা প্রমাণ করে দেন ভারতীয় জওয়ানরা। এই পুঞ্চ সেক্টরে কয়েকদিন ধরে লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলছিল পাক সেনা। শনিবার পুঞ্চের গুলপুল ও খাদি কারমারা এলাকায় হেভি সেলিং করে পাক সেনা। তার আগে মঙ্গল, বুধ ও বৃহস্পতি পরপর তিন দিন পুঞ্চ সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। ইন্ডিয়া.কমের রিপোর্ট জানাচ্ছে, বুধবার রাতের ঘটনায় ভারতীয় জওয়ানরা সাতটি পাক বাংকার ঘুরিয়ে দিয়েছে, মারা গিয়েছে পাঁচ পাক সেনা, এছাড়া আরও তিন পাক সেনা জখম হয়েছে। ভারতের জবাবের পর রাজৌরিতে এদিন কোনো সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেনি পাকিস্তান। তবে অন্য একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, পুঞ্চে এদিনও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাক সেনা, তবে হামলার তীব্রতা ছিল কম।